নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বীরভূম জেলা পুলিশ ও রাজনগর থানার ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির। সঙ্গীত কর্মশালা দুবরাজপুরে। কালুয়া সমাজ স্বেচ্ছাসেবী সংস্থা এবং গোল্ডেন আর্ট সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে বীরভূম গ্রামীণ স্বনির্ভর কর্মসূচি। সারা ভারত কৃষক সভার 16তম সম্মেলন দুবরাজপুরে। এবার খবর বিস্তারিত। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর থানার ব্যবস্থাপনায় নজরুল মঞ্চে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো। শনিবার রাজনগরের ডাকবাংলোয় নজরুল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এবং অ্যাডিশনাল এসপি ডিএসপি সহ বিডিও ওসি পূর্ত কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট জনেরা। সুরক্ষা নামে এই চক্ষু পরীক্ষা শিবির কলকাতার শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় আয়োজিত হল। এই শিবিরে প্রায় 300 জন দুস্থ ও দরিদ্র মানুষ চক্ষু পরীক্ষা করালেন। চক্ষু পরীক্ষার পর যাদের অপারেশনের দরকার তাদের অপারেশন এবং যাদের চশমার দরকার তাদের চশমা বিতরণ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে বলে জানালেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। পরীক্ষা শিবির আপনি চলে আসেন জেলা এই চক্ষু পরীক্ষা শিবির এখানে করা হচ্ছে রাজনার ওয়ান ব্লকে, যার ভিতরে আমরা প্রায় টার্গেট রেখেছি কি 300 মানুষকে আমরা এখান থেকে পরীক্ষা করাবো। তারপরে যার ওই ক্যাটারেক্টের যে কেউ অপারেশন করানো যে রেকমেন্ড করবে ডাক্তার, এখান থেকে গাড়ির ব্যবস্থা করে ওখানে কলকাতা নিয়ে অপারেশন করে ফিরে নিয়ে আসবো। আর যাকে চশমা বলা যাবে চশমার ব্যবস্থা বি আমরা করে দিই। বেসিক্যালি এই প্রোগ্রাম আমরা এই এলাকায় করেছি, অনেক দিন থেকে ডিমান্ড ছিল। এখানে আপনারা জানেন অনেক ট্রাইবাল পপুলেশন আমার আছে, বর্ডারিং এরিয়া আছে, সেন্সিটিভ এরিয়া আছে। এখানের মানুষের সেবা করে আমরা খুশি আছি। এখানে যে স্থানীয় নেতৃত্ব আছে, পলিটিক্যাল নেতৃত্ব আছে, উনি বলেছিলেন যে এই এলাকায় করলে ভালো হবে। মাননীয় জেলা পরিষদের সভাধিপতি সাহেব আছেন, আজকে আমরা করেছি, খুশি আছি কি এখানে মানুষ পার্টিসিপেট করছে। আগামী দিন দিয়ে আমরা যে কমিউনিটি পুলিশিংয়ের প্রোগ্রাম আছে মাননীয় মুখ্যমন্ত্রী জন প্রেরণা আমরা গোটা জেলা করছি। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। গ্রামগঞ্জে সঙ্গীত শিল্পীদের উৎকৃষ্ট মানের প্রশিক্ষণ দিতে বেহালা নৃত্যাঞ্জলি এবং বক্রেশ্বর প্রকৃতি জনজাগরণ ট্রাস্টের পরিচালনায় ও রেওয়াজ ভবনের সহযোগিতায় আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে সঙ্গীত কর্মশালার আয়োজন করা হয়। এই সঙ্গীত কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কলকাতার রবীন্দ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভোকাল মিউজিক বিভাগীয় প্রধান কঙ্কনা মিত্র, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিপ্লব মুখার্জি, এই অনুষ্ঠানের উদ্যোক্তা রবিশঙ্কর ভট্টাচার্য, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বিশিষ্ট কীর্তন শিল্পী শুভেন্দু ব্যানার্জি, নারায়ণ কর্মকার সহ আরও অনেকে। এদিন এই অনুষ্ঠানে জেলার বাইরে থেকেও বহু সঙ্গীত শিল্পী যোগ দেন। দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে জানান, এরকম একটি সঙ্গীত কর্মশালার আয়োজনে এসে খুব ভালো লাগছে। এই কর্মশালার মাধ্যমে অনেক কিছু শেখা যাবে। কর্মশালা মানে মতের আদান প্রদান বা কিছু দেওয়া নেওয়া। অন্যদিকে বেহালা নৃত্যাঞ্জলি গ্রুপের কর্ণধার রবিশঙ্কর ভট্টাচার্য জানান, আমার মনে হয় বীরভূম জেলার দুবরাজপুর শহরে প্রথম সঙ্গীত নিয়ে কর্মশালা হলো। সঙ্গীত শিল্পীরা এই কর্মশালার মাধ্যমে কিছু শিক্ষা অর্জন করতে পারে, তার জন্যই এই আয়োজন। তিনি আরও জানান, পুজোর পরে এখানে সঙ্গীত শেখার স্কুল খোলা হবে। সর্বকারীষু সর্বদা
শেখ ওলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 07101 9 9474 437 713 9434 326 822। ফিরে এলাম বিরতির পর। কালুহা সমাজ স্বেচ্ছাসেবী সংস্থা এবং গোল্ডেন আর্থ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে বীরভূম গ্রামীণ স্বনির্ভর কর্মসূচি অনুষ্ঠিত হল রামপুরহাট পৌরসভার অন্তর্গত রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন লক্ষ্মী অনুষ্ঠান ভবনে। উপস্থিত ছিলেন উভয় সংস্থার পরিচালন কমিটির সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ভয় টিভি রামপুরহাট। বাম সংগঠনের দুবরাজপুর ব্লক কৃষক সমিতির পক্ষ থেকে আজ বীরভূম জেলার দুবরাজপুর মারোয়ারি ধর্মশালায় সারা ভারত কৃষক সভার 16তম সম্মেলন অনুষ্ঠিত হল। এদিন উপস্থিত ছিলেন কৃষক নেতা ধীরেন বাগদি, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা আকরম নৈমি, গণ আন্দোলনের নেতা সাধন ঘোষ, অরুণ মিত্র, শীতল বাউরী সহ আরও অনেকে। এই সম্মেলনে আজ 32 জনের ব্লক কমিটি গঠন হল। সেই কমিটির নতুন সম্পাদক হলেন ঘনশ্যাম ঘোষ এবং সভাপতি হলেন মন্টু মাহাতা। পাশাপাশি আগামী 27 সেপ্টেম্বর ভারত বন্ধের সমর্থনে একটি মিছিল করে শহর পরিক্রমা করেন উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মীরা। এ বিষয়ে দুবরাজপুর ব্লক কৃষক সমিতির সদস্য শীতল বাউরী জানান, আজ দুবরাজপুর ব্লক কৃষক সমিতির পক্ষ থেকে সারা ভারত কৃষক সভার 16তম সম্মেলন অনুষ্ঠিত হল। আগামী 1 অক্টোবর জেলা জুড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সারা ভারতবর্ষে কৃষকরা দারুণভাবে আক্রান্ত। যারা অন্নদাতা কৃষক তারা আজ 10 মাস থেকে রাস্তায় রয়েছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আইন নিয়ে এসেছেন তাতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে না। এটা কৃষক সমাজের বিরুদ্ধে, এমনকি সাধারণ মানুষের বিরুদ্ধে। তাই আমরা এর প্রতিবাদে আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক দিয়েছি। শেখ ওলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বীরভূম জেলা পুলিশ ও রাজনগর থানার ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির। সঙ্গীত কর্মশালা দুবরাজপুরে। কালুহা সমাজ স্বেচ্ছাসেবী সংস্থা এবং গোল্ডেন আর্থ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে বীরভূম গ্রামীণ স্বনির্ভর কর্মসূচি। সারা ভারত কৃষক সভার 16তম সম্মেলন দুবরাজপুরে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।